সীতাকুণ্ড ও মিরসরাইয়ে এবার শিমের ফলন বেশ ভালো হয়েছে, এতে খুশি স্থানীয় কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর অন্তত 250 কোটি টাকার শিম উৎপাদন হবে দুই উপজেলায়। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের সহায়তায় সুরাইয়া মুনের রিপোর্ট। শিমের রাজ্য চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পতিত যে কোনো উঁচু ক্ষেত কিংবা ক্ষেতের আল, সব জায়গায় শিম আর শিম। পূর্বের পাহাড় থেকে পশ্চিমের সাগর পার পর্যন্ত সর্বত্র চাষ হয়েছে শিমের। এবছর সীতাকুণ্ডে 3,200 হেক্টর ও মিরসরাইয়ে 1,000 হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। প্রকৃতি ও জলবায়ু সহনীয় থাকায় অন্যান্য বারের তুলনায় এবার ফলন বেশ ভালো হয়েছে, এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবার তুলনায় এবার শিম ফলন ভালো হয়েছে, আশা করি এবার লাভবান হব। 30 টাকা 50 টাকা বিক্রি করতে আসি, এখন শিম আরো পয়সা বালা হয়ে আরো লাভবান মাল্লা দিলি। আমি আশাবাদী 1,50,000 টাকা আমি শিম বিক্রি করতে পারবো। ফসল ভালো হয়েছে, ফসল ভালো লেগে পয়সা তো পাচ্ছি না, এখন শিম যদি 12 রপ্তানি করতো তাহলে আমরা কিছু পয়সা পাইতাম। প্রায় 250 কোটি টাকার শিম কিন্তু এই দুই উপজেলা থেকে আমাদের বিক্রি হচ্ছে, বাজার চলছে। সুযোগ আছে আগামী দিনে আমাদের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি করা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্য সবগুলো দেশে আমাদের যারা আছেন। বেশি উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে সঠিক দাম পান না কৃষক, তাই সীতাকুণ্ডে একটি হিমাগার প্রতিষ্ঠার দাবি আছে কৃষকদের। এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা শিম চাষীদের।